আসসালামু আলাইকুম ভিউ, ওয়েলকাম ব্যাক টু টেস্ট অফ বাংলা। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে তৈরি করে দেখাবো রেশমি কাবাবের রেসিপি। অনেক ধরনের কাবাবের ভিতরে রেশমি কাবাব একটা জনপ্রিয় কাবাব। আজকে এই রেশমি কাবাবের রেসিপিটা আমি চুলায় তৈরি করে দেখাবো। কাবাবটা খেতে অনেক জুসি আর মজাদার, আপনাদের কাছে এই রেসিপিটা খুব পছন্দ হবে। যারা যারা এখনও চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। এবার তাহলে রেসিপিটি কীভাবে তৈরি করতে হবে সেই প্রণালীটি দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটা বোলে প্রায় 1.5 কাপ পরিমাণে বাটা গরুর মাংস নিয়ে নিচ্ছে। আপনারা চাইলে মাটন অথবা চিকেন দিয়েও এটা তৈরি করতে পারবেন। গরুর মাংসকে আমি ছোটো ছোটো টুকরো করে ব্লেন্ডারে মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে এগুলোকে ছোটো ছোটো টুকরো করে পাটায়ও বেটে নিতে পারবেন। এরপর এতে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে আদা বাটা, এরপর রসুন বাটা 1 চা চামচ পরিমাণে, দিয়ে দিচ্ছি গ্রেট করা পেঁপে প্রায় 1 টেবিল চামচ পরিমাণে। পেঁপে দেওয়াতে কাবাবটা সফট এবং জুসি হবে। এরপর এতে দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ পরিমাণে টক দই। এরপর সব কিছুকে ভালোভাবে একসাথে মেখে তারপর এগুলোকে নর্মাল রেফ্রিজারেটরে 1 ঘন্টার জন্য রেখে দেব। রেফ্রিজারেটরে রাখার আগে একটা ঢাকনা দিয়ে এটাকে কভার করে নিচ্ছি। 1 ঘন্টা হয়ে গেছে, ম্যারিনেট করা মাংস নামিয়ে নিয়েছি। এরপর এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি প্রায় 1/2 চা চামচ পরিমাণে মরিচের গুঁড়ো, এরপর দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণে জিরা গুঁড়ো, এরপর দিয়ে দিব প্রায় 2 টেবিল চামচ পরিমাণে বেসন, ঝালের জন্য দিচ্ছি 3টা কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে আমি একটু ভেঙে নিচ্ছি। ছোটো সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচ পরিমাণে, পুদিনা পাতাও দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচ পরিমাণে, বাটার দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে, এটা অপশনাল, বাটারের পরিবর্তে তেল দিতে পারেন। এর সাথে সাথে সামান্য তেলও অ্যাড করছি। এবার এগুলোকে আবারও ব্লেন্ড করার আগে হালকা মিশিয়ে নিচ্ছি। ব্লেন্ড করার আগে এতে 2 টুকরো ভেজানো ছোটো সাইজের পাউরুটি দিয়ে দিচ্ছি। এরপর আবারও একটু মিশিয়ে নিচ্ছে। এবার সবগুলো উপকরণকে একসাথে ব্লেন্ডার জগে নিয়ে নিচ্ছে। এরপর সবগুলোকে ভালোভাবে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে এগুলোকে পাটায় ভালোভাবে মিহি করে বেটে নিতে পারবেন। ব্লেন্ড করা হয়ে গেছে। এবার এতে আমি কয়লার একটু ধোয়া দেব। বাইরে যে আমরা কাবাব খেয়ে থাকি সেগুলোতে কয়লার অনেক সুন্দর একটা ফ্লেভার থাকে, তাই আমি কয়লার ফ্লেভার অ্যাড করার জন্য এখানে কয়েক টুকরো জ্বলন্ত কয়লা নিয়েছি। কাঠের কয়লাতে সামান্য তেল দিয়ে এগুলোকে চুলার আগুনে ধরলেই জ্বলে উঠবে এবং ধোয়া সৃষ্টি হবে। এভাবে মাঝ বরাবর কয়লার একটা বাটিতে বসিয়ে এবার এটাকে ঢেকে দিচ্ছি। ঢেকে দেওয়াতে কয়লার ধোয়াগুলো ভিতরেই থাকবে, বের হয়ে যাবে না। এরপর 5 মিনিট পর্যন্ত এটাকে ধোয়া দেব। হয়ে গেছে 5 মিনিট। কয়লার ধোয়ার জন্য যে ফ্লেভারটা হবে খুবই ভালো লাগবে, আর যদি আপনাদের কাছে কয়লা না থাকে সেক্ষেত্রে না ইউজ করলেও চলবে। এরপর হাতে ভালোভাবে তেল মাখিয়ে নিয়েছি। এবার মিশ্রণের একটা অংশ নিয়ে এটাকে একটা শেপ করে নিচ্ছি। লম্বা একটা শেপ দিতে পারেন অথবা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিতে পারবেন। এবার এগুলোকে কাঠের স্টিকে গেঁথে নিচ্ছি। কাঠের স্টিকগুলোকে আমি 2 ঘন্টা পর্যন্ত পানিতে ভিজিয়ে রেখেছিলাম, এতে এগুলো ভাজার সময় চুলায় পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। এভাবে ভালোভাবে চেপে চেপে কাঠের সাথে মাংসের মিশ্রণটা লাগিয়ে নিতে হবে। হয়ে গেছে। আপনারা চাইলে এগুলোকে একটু ওভাল শেপও করে নিতে পারবেন। এভাবে সবগুলো স্টিকে মিশ্রণগুলো লাগিয়ে নিতে হবে। এবার এগুলোকে তেলে ভেজে নেব। চুলায় একটা প্যান বসিয়ে ভালোভাবে গরম করে এতে প্রায় 3 টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে নিয়েছি। তেল ভাবে গরম করে চুলার আঁচটা লোতে করে দিতে হবে। এরপর এতে কাবাব দিয়ে দিচ্ছি। কাবাব দিয়ে এগুলোকে ভেজে নিতে হবে। কম আছে, এগুলোকে ভাজতে হবে। কয়েক মিনিট পর একপাশ হয়ে আসলে উল্টিয়ে দিতে হবে। লালচে বাদামি সুন্দর একটা কালার এসেছে। প্রতিটা পাশ ভালোভাবে উল্টিয়ে ভেজে নিতে হবে।
প্রতিটা পাশ ভালোভাবে এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলেই এগুলো তৈরি হয়ে যাবে। হয়ে গেছে, এবার এগুলোকে নামিয়ে নিচ্ছে। আপনারা চাইলে এরকম একটা শেপেও কাবাবগুলো তৈরি করতে পারবেন, নিজের পছন্দ মতো যে কোনো একটা শেপ দিয়ে নিতে পারবেন। এভাবে সবগুলো কাবাব তৈরি করে নিতে হবে। আমার চ্যানেলে আরও অনেকগুলো কাবাবের রেসিপি আছে, ডিসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দেবো, চাইলে রেসিপিগুলো শিখে নিতে পারেন। যেতে যেতে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, আর লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। বাসায় এটা চেষ্টা করে দেখবেন, অবশ্যই আপনাদের কাছে এই কাবাবটা খুব পছন্দ হবে। আমার ফেসবুক পেজ টেস্ট অফ বাংলায় লাইক দিতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।